অন্যদিকে কামারহাটিতে ফের শাসক দলের গোষ্ঠী কোন্দল, তোলা চাওয়ার অভিযোগ করছে এবং প্রতিবাদ করতে গেলে কাউন্সিলরকে মারধরের অভিযোগ করছে অন্য এক গোষ্ঠীর বিরুদ্ধে। তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে এই অভিযোগ এবং এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ফের শাসক দলের গোষ্ঠী কোন্দল, এই ঘটনায় কামারহাটি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে তোলা চাওয়ার প্রতিবাদ করায় কাউন্সিলরকে মারধর এবং প্রাণনাশের হুমকি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ। সেই সময় এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাস্তা তৈরির ঠিকাদারের কাছে মোটা অঙ্কের টাকা তোলার দাবি করে, কিন্তু তোলা দিতে অস্বীকার করায় ঠিকাদারকে হুমকি দেয় দুষ্কৃতীরা। ঠিকাদার আতঙ্কের সঙ্গে সঙ্গে এলাকার কাউন্সিলরকে জানান এবং ঘটনাস্থলে পৌঁছাতেই কাউন্সিলরকে মারধরের অভিযোগ করছে। রাস্তা হচ্ছিল যে রাস্তা তৈরি করার জন্য লেবার এবং কন্ট্রাক্টর ছিল, এসেছিল, ওনারা আমাকে ফোন করে, আমি ওয়ার্ড নম্বর 7 মেহেদি ইমাম কাউন্সিলর, তারা আমাকে ফোন করে আমি ওখানে দৌড়ে যাই। যাওয়ার পর মানে যেতে যেই বাইক থেকে নেমেছি মানে আমাকে মেরে দেবে সেরকম প্রস্তুতি। প্রতিদিন কোনো না কোনো ঝামেলা লেগেই আছে। এর আগে একটা তাদের দলের কাউন্সিলরের ছেলে একজনকে মারধর করলো, এবার আবার 7 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরকে ওখানে তোলাবাজি করতে গিয়ে মারধর করেছে, ওখানে লোক নাকি আতঙ্কিত। আপনাদের শোনালাম কি অভিযোগ করছে এবং এই ঘটনায় রীতিমতো বিজেপি কটাক্ষ করতে ছাড়ছে না শাসক দলকে, কারণ কামারহাটিতে ফির শাসক দলের গোষ্ঠী কোন্দল এবং মারধর করা হয়েছে কাউন্সিলরকে, এমনই বিস্ফোরক অভিযোগ করছে, সেই অভিযোগ আপনাদের শোনালাম।